করবেন। আমার মাবুদ বলে ও 70 বছরের সানামের নাম নিয়েছে, আর আমি আল্লাহ 70 বছরের মুখের দিকে তাকিয়েছিলাম, কখন আমাকে সামাদ বলে ডাকবে? জি ভাই, জালসার কালেকশন করতে বের হয়েছে, আমি মসজিদের ইমাম আর গায়ের কমিটি যেটি আছে আমাকে আবার আগে দিয়েছে, বলছে আপনি ইমাম আগে চলেন, যে পেছনে ওরা যেছে। আর রাস্তায় যেতে যেতে কি শোনাইছে জানেন, ওই যে ভুট্টু হাজির কাছে চললাম না, মুলবি দেখলেই খেপে যায়, কেমন লাগবে এবার আমাকে বলেন তো। আমি বলবো না যে পেশাব লেগেছে, একটু ঘুরে আসি, ওইটা কাজ আপনারা সেরেলেন, বলবো কি বলবো না ভাই? যখন রোগটা মিজাজ অলা এই কথা শুনে নিব, তার কাছে যেতে মন চাইবে? তো আল্লাহ বলছে পৃথিবীতে আমি রহমান থাকবো পৃথিবী ধ্বংসের আগে পর্যন্ত, কারণ চোর লম্পট দাগাবাজ বেইমান সুদারু জুয়ারু বেতের আর আপনার কিনা পৃথিবী যত পাপিষ্ট আমার কাছে আসবে আর ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব। এর জন্য আমি রহমান পৃথিবীতে সমস্ত মাল সমান বরাদ্দ চালিয়ে যাব, মুশরিক যতটা অক্সিজেন পাবে, নাস্তিক যতটা পাবে তাহাজ্জুদ পরে ও অতটাই পাবে। বুঝে আসলো রহমান মানে? আর হ্যাঁ না বলে না, বুঝে আসলো? এর জন্যই সবাই পেয়েছে, মুদি এই জন্যই পেয়েছে খানিকটা অক্সিজেন। এবার আল্লাহর নাম রহিম, রহিম মানেও মেহরবান, তিনি কিয়ামতের মাঠে হবে মেহরবান। এটা কেমন হবে? মেয়েদের পেটে একটা থলে থাকে, ব্যাগ থাকে, মেয়েদের পেটে একটা থলে থাকে, ব্যাগ থাকে, যেটাকে রেহেম বলা হয় আরবিতে, যার বাংলা হচ্ছে জরায়ু, ভালো বাংলা জরায়ু, যার ভিতরে বাচ্চাটা আস্তে আস্তে পুতলাটা তৈরি হয়, এটার নাম রেহেম। কেন এলো? ওই রেহেম থেকে রাহিম শব্দটা এলো, রাহিম মানে মেহরবান, এমন একটি মেহরবান জরায়ুর ভিতরে সীমা রেখা মেহরবান। জি, বক্তারা যখন স্টেজে উঠে তখন কি বলে? মাননীয় সভাপতি সাহেব, সামনে আমার মুমিন ভাইরা, পদ্মার আড়ালে সরলা কমলা অবলা সরলা কমলা মা বোনেরা, বলে না? আরে বলেন, বলে না? বিশেষ করে বদরুদ্দুজা বলে, ওকে ছাড়াইতে পারছি না, এত বলছি তাও ছাড়বে না, নিশাখরের মতো ধরে লেছে ও। আমার বন্ধু মানুষ বলি বলছি, ভাবিয়ে না যখন নেকেট করছি ওকে, আমি ওস্তাদ নজরে দেখি, আর এই যে আমার পেছনে বসে আছে এক ওস্তাদ মৌলানা সাহাবুদ্দিন সাহেব, কী ভাবছেন আজকে আমার পাওয়ার কত জানেন তো? ওনাকে ওস্তাদ নজরে দেখি বদরুদ্দুজা নাদবিকে, তো উনি যে জালসে যাবে খালি এটা বলবে। আর তিনটি ভুল, কিরম ভুল? মেয়েদেরকে বলছে অবলা, অবলা মানে কথা কম বলে, ওদের চা চোপার জোর কার কম আছে মিলছে। সরলা মানে সাদা সিদে, সালা জিলিপির থেকে 20 গুণ বেশি প্যাঁচ আছে ওদের। সরলা কমলা মানে নরম, কে বললে নরম? পৃথিবীর ভিতর অত পাষাণ দিলের আর কেউ নাই, খালি সতীনের ছেলেটাকে এনে দেন, কেটে ওর কলজে বার করে ভেজে রুটি খেয়ে নিবে, চোখে পানি বের হবে না। কথা ঠিক বলেছি না ভুল? আপনারা একবার সমর্থন করেন, ঠিক না ভুল? তিনটি গুণদের নাই, অবলা নয় মেয়েদের যা চোপার জোর। বন্ধুরে, বাংলাদেশে একটা জালসাতে সভাপতি বলছে মেয়েগুলোকে চুপ করিয়ে দেন, আমি বলছি আপনি চুপ করেন। বলছি তা কী করে হয়? বলে আমার বিবি তো আমার কথাই চুপ করেন না, তো লোকের বউ কেন করবে? আমি যদি আমার বিবিকে একটা কথা বলি, সে 5টা না বললে চুপ হয় না, তার মানে ওদের মিজাজই ওইরকম। জি, মেয়ে ছেলে কত কঠিন জিনিস। একদিন আমাকে আমার বিবি চেয়ার দিয়েছে, হঠাৎ কেন চেয়ার দিয়েছে রে বাবা? গেলে চেয়ার দেয়, কিন্তু সেদিন চেয়ারটাকে মুছে দিয়ে সামনে বসেছে, দিয়ে বলছে জালসা করেন। আচ্ছা, 100টা জালসা হয়, মাইক নাই কিছু নাই, আমরা কী করে হবে? বলছি লোকের বউকে শোনাতে পারো, আমাকে পারো না, ঝগড়া শুরু করবে।
লোকের বউ বেলা তখন সুর করে করে তুমি দু ঘন্টা শোনাও, আমাকে কেন শোনাবে না? এবার আমাকে দু ঘন্টা বায়ন শোনাতে হবে? আমার কি দাবি রায় একে কে বুঝাবে? এর জন্যে বলছে সরলা, এত সরল লয় বন্ধুরে, জিলেপির থেকে পেঁয়াজ বেশি। আপনাদের ঘরে যে ম্যানুফ্যাকচারের যে প্রোডাক্টের যে কোম্পানির মাল আছে, আমার ঘরে একই কোম্পানির মাল আছে। আমি জানি যে কত কঠিন জিনিস। দাদুকে জিজ্ঞেস করেন, দাদি কেমন ছিল? মরেও সে সুজা হয়নি, কবরে উল্টা দিকে ঘুরে গেছে। বন্ধুরা আমার, তাহলে এরা অবলা লয়, সরলাও লয়, কমলাও নয়। সতীন যারা সদমা আছে, একবার এতিমগুলোকে জিজ্ঞেস করেন কেমন করে তাদেরকে তেলে ভাজছে। এদের মতো কঠিন দিলের মেয়ে কেউ নাই। এবার এই কথাগুলো কেন বললাম? আপনি আমার বাড়ি গেছেন বেড়াতে, আর আমার বিবি তার কোলের সন্তানটাকে নিয়ে, 2 বছরের সন্তানটাকে নিয়ে, তাকে মাথা থেকে পা পর্যন্ত সাবান দিয়ে 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 পরিষ্কার করলো, নখগুলো কেটে দিল, নাক কানগুলোকে সুন্দর করে সাফ করে দিয়ে সুন্দর করে কাপড় পরালো, এবং তেল মাখিয়ে তাকে পাউডার দিয়ে সুন্দর করে সাজালো। আপনার বিবি ঘড়ি ধরে দেখছে, 2 ঘন্টা একটা শিশুর পেছনে মা দিল। এরপরে আপনার বিবির মাথায় ধারণা ঢুকে গেল, মাওলানার বিবি এত মানে সন্তান প্রিয়া, সন্তানকে এত ভালোবাসে, সন্তানের প্রতি এত ভক্ত রাখে, যে ও 2টি ঘন্টা মা সন্তানকে দিয়েছে, আমরা দিতে পারবো না। কিন্তু বন্ধুরে, ওটাকে সরিয়ে দেন সন্তানটাকে। আমার আগের বিবি একটা ছিল, মনে করে নেন সে মারা গেছে, তার একটা 2.5 বছরের বেটা আছে, ওইটা এনে দেন। একটু তাকে গোসল করাবে না, তেল দেবে না, বরং যদি একা পায় তো কেটে ভেজে নেবে। তার মানে কি? একই বাপের রক্তে তৈরি, একই বিছনের তৈরি, একই ওরসের তৈরি, 2টি সন্তানের বাপ একই জন। শুধু পা থলেটা, রেহেমটা, জরায়ুটা আলাদা, ওটা সতীনের জরায়ুতে হয়েছে, এর জন্যে ওর প্রতি মহব্বত নাই। এটা ওর নিজের পেটের জরায়ুতে হয়েছে, এর জন্যে মহব্বত আছে। তো বন্ধুরে, আমার দিকে একবার সকলে তাকান, মা বোন, এটা হলো ইসলামের জরায়ু, এটা হলো ইসলামের বাচ্চা থলি, এটা হলো ইসলামের আপনার কিনা বাচ্চাদানি। যতগুলি লোক কোরআনের ভিতরে নিজের জীবনকে বানাবে, একটা কিনা বীর্যকে যখন একটা থলিতে চলে যায়, বীর্যটা আর শুক্রাণু ডিম্বাণু একটা থলিতে যাওয়ার পর ওই জায়গায় পুতুলটা তৈরি হয়ে বাচ্চাটা পৃথিবীতে আসে, এর জন্যে মা ওর জন্যে পেরেশান হয়ে যায়। তো একবার তর্কের জন্যে মনে করলেন, এইটাই হলো আল্লাহর দেওয়া একটা পৃথিবীর ইসলামের জরায়ু, যে নিজের জীবনটা পৃথিবীর পেটের ভিতরে কোরআনের ভিতরে বানাতে পারবে, কোরআনের উপরে চলতে পারবে, নিজের জিন্দেগিটা কোরআন নামে জরায়ুর ভিতরে বানিয়ে নিয়ে সে যখন ডেলিভারি দিয়ে কিয়ামতের ময়দানে যাবে, তখন আমার আল্লাহ তার জন্য পাগল হয়ে যাবে। এর গায়ে যেন জাহান্নামের আগুন না লাগে, একে যেন জাহান্নামের ফেরেশতা না ধরে, এ যেন কষ্ট পায়। আর এই পৃথিবীর বুকে যে ব্যক্তিটা কোরআনের আয়াতে থাকলো না, কোরআনের জরায়ুতে জীবন কাটালো না, ওই লোকটাকে আল্লাহ জাহান্নামে দিবে, এতটুকু ব্যথা লাগবে না। এর জন্য আল্লাহর নাম রহিম, আল্লাহ এক শ্রেণীকে জাহান্নামে ভরবে আর এক শ্রেণীকে জান্নাতে দেবে, সেই দিনের দয়াটা আল্লাহর ভাগ হয়ে যাবে। রহমান আর রাহিমের মানেটা বুঝতে পারলেন? আল্লাহ যদি পৃথিবীতে একবার রাহিম হয়ে যায়, এক বেঈমান খেতে পাবে না। আর আল্লাহ যদি একবার আখেরাতের দিনে রহমান হয়ে যান, তাহলে এক মুশরিক জাহান্নাম যাবে না। এর জন্যে আল্লাহ কিয়ামতের দিনে রহমান হবেন না, পৃথিবীতে রাহিম থাকবেন না। এর জন্যে বিসমিল্লাতে 2টো শেফতকে একই সঙ্গে দেওয়া হয়েছে। তাই আল্লাহ তার ক্ষমতা বলছেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যে সারা বিশ্বকে পালনেওয়ালা, তিনি কে? আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তিনি কঠিন কিয়ামতের দিনের মালিক। বন্ধুরে, তার মত মালিক আর কেউ নাই। জগন্নাথপুরে একটা ঝগড়া হয়েছে, 2 ভাই ঝগড়া করেছে, আমাকে বিচারে ডেকেছেন, মোলবি সাহেব মানুষ,
বিদেশি মানুষ নিরপেক্ষ বিচার করব। তা আমি প্রথমে কি করব বলো, তুমি আগে বলো। বড় ভাইকে ধরলাম কি ছোটকে, তোমার মনের কথাটি বলো তো, কি কি হয়েছে? ও আর মন মতো করে গোছিয়ে 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 ও আর ওর বউ বলে নিলে। এবার তুমি বলো। এবার একটা শুনলাম যে দুইটা শোনার পর মাথা দিয়ে ব্রেন দিয়ে কম্পেয়ার করে দিন ইসলামকে সামনে রেখে একটা বিচার করলাম, এই বিচারটা কেমন হবে? আর এরা দুজন কি করেছে যে জানে, তার বিচারটা কেমন হবে? এই দুটো বিচারে পার্থক্য হবে কি হবে না? তাহলে কিয়ামতের দিনে যিনি বিচার করবেন, তিনার ডিগ্রিটা শুনেলেন, সেই জজের ডিগ্রিটা শুনেলেন, হাকিমের যে ডিগ্রিটা শুনেলেন, আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহ আলিমুন হাকিম, ইন্নাল্লাহ হাকিমুন আলিম। তিনি এমন একজন বিচারক সেই দিনে বসবেন, কাউকে জিজ্ঞেস করতে হবে না তুই কি করেছিস বল, সবই তিনি জানেন, তারপরে বিচার শুরু হবে। এখানে অ্যাডভোকেট লাগবে না, উকিল লাগবে না, ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাকি ওয়াহুম লা ইয়ুজলামুন। আমি বাদী বিবাদীর মধ্যে বিচার করব, কোনো জুলুম করব না, তিনি হলেন রব্বিল আলামিন। হে মুসলমান, ওরে আমার প্রাণের ভাইরা, একবার সকলে মহব্বতের সঙ্গে বলেন আলহামদু, জোরে বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এ নাচি কাল কি লাগবে? একবার মহব্বতের সঙ্গে জোরে বলেন যে আল্লাহ খুশি হবেন আরশ পর্যন্ত। আমি তো আপনাদেরকে নিয়ে নাটক করছি না ভাই, এটা তো মহাসত্যের ওপরে বয়ান করছি। আমি মিথ্যুক, আমি বেঈমান, আমি মুনাফিক, কিন্তু আমি যা বলছি তা মহাসত্য। অতএব আপনাদেরকে এটা গ্রহণ করতে, দেখেন আমাদের ইমানের কতটা কমজোর যে আল্লাহর নামটা নিতে পারছি না। আমি কয়েকদিন আগে বলছিলাম যে সাহাবীরা রসুলকে কীভাবে মেনেছেন, তারপরে এই আপার লেভেলে পৌঁছিয়েছেন। এই মানার কথাটা বলতে গিয়ে দুটি হাদিস তুলে ধরলাম, আর একজন মাদানী ভাই কেঁদেই ফেললেন, ইস বলে কেঁদে ফেললেন, চোখ দিয়ে পানি চলে আসলো। তো ওটা কী জানেন, আপনারা শুনেন, বিশ্বনবী একদিন মিম্বারে বসলেন, মসজিদে নবীতে বসার পর খালি বললেন বসে যাও। কবার বলেছেন? সকলে জোরে বলেন কবার। সব বসে গেছে। কি মান্যওয়ালা ছিলেন? বসে যাও। সব বসে গেছে। এখন ঘটনা হয়েছে কি, একটা সাহাবি চৌকাটার ওই ধারে একটা পায়ে ধারে একটা পা ওইখানে বসে গেছে, আরেকজন খানিক পরে এসে বলছে এই মোটা বুদ্ধি ভিতরে বস না রে, বাইরে বস, এখানে কেউ বসে? উত্তরে বলছে ভাই নবীজি বলেছেন বসে যাও, এই শব্দটি কানে পড়ার পর আমি আর এক কদম হাঁটার ক্ষমতা রাখিনি, আল্লাহ নবী বসতে বলেছেন, এরপরে আমি কেমন করে বিয়াদুবি করে হাঁটব? আর আমি হাঁটতে পারিনি। কি মান্যওয়ালা ছিলেন! আর পর্দার আয়াত, মেয়ের যে পর্দা করবে বেহায়া বেলিল্লা থাকবে না। আজকের মেলাতে জিলাপির যত ছড়াছড়ি, মহিলার তত ছড়াছড়ি, দুই জিলাপি যেন মেলাকে গরম করেছে। আর কিছু লুচ্চা কুত্তা এসেও তারাও মেলাকে নোংরা করেছে। এদের লজ্জা শরম হায়া বলে কিছু নাই। পর্দার আয়াত যখন নাজিল হলো, সময়টা ছিল এশার নামাজের পর, মসজিদে নববীতে নামাজ হয়ে গেছে, সাহাবিয়ারা সব বাড়ি চলে গেছেন, বেপর্দা তারা নামাজ পড়তে এসেছিল, পুরুষের সঙ্গে নামাজ পড়ে নিয়েছে পেছন কাতারে, পর্দার কিছুই ছিল না। এরপরে পর্দার আয়াত নাজিল হয়ে গেল, যখন নাজিল হলো এশার নামাজের পর, জিব্রাইল আমিন মেয়েদেরকে পর্দা ফরজ করে দিয়ে চলে গেলেন। এরপরে এই খবরটা মদিনার সকল জায়গায় ঠিক মতো পৌঁছায়নি, সকাল হবে না তবেই পৌঁছাবে, কেউ শুনেছে কেউ শুনেনি। এমন সময় বেলাল ফজরের আজান দিছে, রাত্রি পহানোর পর যখন ফজরের আজান পড়,
করছে, যারা পর্দার খবর শুনে নিয়েছে তারা আবিত্র করে গোটা শরীরকে ঢেকে চাদর নিয়ে মসজিদে আসছে, আর যে মেয়েদের কাছে খবর পৌঁছায়নি তারা গত রাত্রিতে মাগরিবের সাথে যেমন করে এসেছিল ওইভাবেই মসজিদে আসছে। এমন সময় এক বুড়ি সাদা বাটা হয়ে আসছে, ও অত চাদর লাইনি, ওর পোতা বলছে, দাদি, এ দাদি, ই কি রে ভাই, আপনি খবর শুনেননি? কি খবর? কালকে রাতে জিবরাইল এসেছিল, এসার পর মেয়েদের পর্দা ফরজ করে দিয়েছে, খালি হাঁটা যাবে না, ওর পোতা বলে দিয়েছে, দাদি আর খালি হাঁটা যাবে না। এই কথাটা যখনই শুনে নিলেন, পর্দার আয়াত নাজিল হয়ে গেছে, আল্লাহর জমিনে বেপর্দা হাঁটা যাবে না। মেয়েটি সঙ্গে সঙ্গে মাটিতে বসে গেল, মাথাটাকে নিচু করে হাঁটুটাকে জড়িয়ে দিয়ে সংকুচিত হয়ে গেল, এবং ওই অবস্থায় সে তার পোতাকে বলছে, ভাই তুমি আমার বাড়িতে যাও, অমুক জায়গায় আমার চাদরটা রাখা আছে, চাদরটা নিয়ে এসো আমি উড়িয়ে নেব। তখন পোতা বলছে, দাদি তুমি তো আগে খবর পাওনি, এই অক্তের নামাজটাই হালাতে পরে চলে যাও, কিংবা বাড়ি ফিরে চলে যাও, বাড়ি আর মসজিদের মাঠে কেন মাটিতে তুমি বসে গেছো? এমন সময় বুড়ি বলছে, ভাই যখনই আল্লাহর হুকুম কানে পড়ে গেছে, পর্দা ফরজ হয়ে গেছে, তো আমি আর আল্লাহর জমিনে একটা কদম বেপর্দা ফেলার সাহস কি করে রাখি? আল্লাহর হুকুম এসে গেছে, এক্ষুনি আমাকে মেনে নিতে হবে, তবেই না আমি মুসলমান। ওই মেয়েটার এক কদম ফেললো না, তার পোতা তাকে চাদর এনে দিল, তারপরে সে কদম ফেলেছে। তাহলে এইরকম মাননেওয়ালা, এইরকম মাননেওয়ালা শিষ্য আর নবীজির মতো গুরু, এরকম মাননেওয়ালা শিষ্য নবীজির মতো গুরু আপনার কিনা আল্লাহর পরিচয়টা দিতে সাহাবীদেরকে সময় লেগেছিল 10 থেকে 12 বছর, 10 থেকে 12 বছর শুধু আল্লাহর পরিচয় তাদের ভিতরে পৌঁছেছে। তাই সাহাবীরা বলতেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন, তখন তারপরে তাদের কাছে যা এসেছে সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিতে পেরেছে, যেহেতু তাদের ভিতরে তাদের আল্লাহর পরিচয় ঢুকেছে। একটা সূরা আছে, সূরাটার নাম ইখলাস, আমি পড়েছি আপনাদের সামনে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এটা আল্লাহর পরিচয় আছে। তো ওইটা সুরাতুল আল্লাহ না লিখে সুরা ইখলাস লিখলেন কেন? ইখলাস শব্দটাই সুরাতে নেই, ইখলাস শব্দটাই সুরাতে নেই, অথচ সুরাটার নাম দিয়েছে ইখলাস। এই জায়গাটা একটু শুনে যাবেন, আপনাদের হাতগুলো ধরে বলছি, নারী পুরুষকে মিলিয়ে 5-10 মিনিট এই জায়গাটা ধৈর্য ধরে মেমোরি চিপসটাকে খুলে রাখেন, ব্রেনটাকে ঠিক রাখেন। ইখলাস কেন বললেন সুরাটার নাম? ইখলাস মানে হচ্ছে খলুসিয়াত, ভালো নিয়ত। তো এটা আবার না, সুরাটার পরিচয় দেখেন, আমি তর্জমাটা করে দিই, কুল হু আল্লাহু আহাদ, নবীকে তুমি বলে দাও ওই আল্লাহ এক, আল্লাহু সামাদ, তিনি কাউকে তওয়াক্কা করেন না, মুকফিক্ষী নন, কারো উপেক্ষায় থাকেন না, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনার যৌন চরিতার্থের অবস্থা নাই, তিনি কারো কাউকে পয়দা করেননি, কারো বাপ নন, তিনার বাপও কেউ নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহর মতো পৃথিবীতে আর কেউ নাই। আমাকে দেখলে অনেকে বলে মানোয়ার মুলবির মতো লাগে, মানোয়ারকে দেখলে বলে নূর মোহাম্মদের মতো লাগে, তো আল্লাহর মতো আর কেউ নাই, তিনি বেমিশাল, তিনি একা। তাহলে দেখেন তর্জমার সঙ্গে ইখলাসের মিল কি রয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে এই লোডটা নিতে গেলে দিল ইখলাস রাখতে হবে, দিলকে ঠিক রাখতে হবে, দিলের খলুসিয়াত না থাকলে ওই দিলে আল্লাহ আসবে না। এবার একটা ঘটনা শোনাবো, ঘটনাটা কান করে শুনবেন, সত্য ঘটনা। কলকাতা যাদবপুর ইউনিভার্সিটির কয়েকটা ছেলে বর্ধমানে ট্রেনে উঠেছে, ওরা কলকাতা যাবে, তাহলে ইউনিভার্সিটি তারা সায়েন্সের ছাত্র, এমএসসি করছে, ব্রেনিয়ান ছেলে,
হিন্দু ছেলে সবগুলোই ট্রেনে বসেছে, আর আমাদের গোলাম মুর্তজাকে সবাই চেনে আর কি। ওই বক্তাটাকে আমাদের বর্ধমানে সবাই চেনে, ওকে হিন্দুরাও চেনে। তো উনিও বসেছেন চেয়ারে, ওইদিকে হিন্দু ছেলেগুলো এদিকে সব বসে আছে। তা এনাকে স্যার স্যার করে রেসপেক্ট করছেন। দিয়ে বলছে, স্যার আপনাকে একটা কথা বলছিলাম। বলছি, বলো বাবা। বলছে, আমরা যখন মন্দিরে যাই তো দুর্গাকে, কালীকে, গণেশকে, কার্তিককে, সরস্বতীকে দেখতে পাই। এই অবয়ব যখন দেখি তো ধ্যানের সঙ্গে ডেকে হৃদয়ে একটা শান্তি পাই যে আমাদের মাবুদ আমাদের সামনে আছে, আমাদের মাবুদ আমাদের সামনে আছে। আর আপনাদের মসজিদে দেখেছি ফাঁকা দিয়াল আর খালি সিমেন্ট, ওইখানে মাথা ঢুকে কি শান্তি পান। হাসলেন, প্রশ্নটা কিন্তু হালকা লাই জটিল, প্রশ্নটা জটিল। জি, কিছু বলছেন? আমাকে মারবার লেগে কিছু লোক খুঁজে বেড়াইছে, বিশেষ করে চাওয়ালারা। আর এই পাশের গ্রামে জালসা এসেছিলাম, কোন গ্রাম, আবার চাওয়ালারা খুঁজে বেড়াইছে মারবার লেগে। বলছি, বলছি চা এনে দাও, উল্টা শুনে নিয়েছে। মোহনপুর, মোহনপুর, মোহনপুরের লোক আছে, ওরা লোক ভালো, ব্যবহার ভালো করেছে। একটা 1.5 ফুটের ক্যাট বলছে একে মাদ্রাসায় ভরে রাখতে, টাকা আদায় করবো, কালেকশন কম হয়েছে। কত খাবি শু। আমি বললাম, ভর, আমার যদি কেউ বাপ থাকে তো ছাড়িয়ে নিয়ে যাবে। তো যেটা আপনাদের সামনে আমি বলতে চাইছি যে কি করে আপনারা মনে তৃপ্তি পান। গত এই মাসেরই 4 দিন আগে আমার জালসা ছিল এই রাসা খাওয়ায়। তো ওরা একটা, ওদের গেস্ট হিসেবে একটা বড় পুরোহিত এসেছিল, পুরোহিত মানে হিন্দুদের বিরাট বড় পুরোহিত। তো ওর সঙ্গে 1 ঘন্টা আলাপ করলাম। তো উনি ওই কথাটাও আবার আমাকে বললেন যে আমরা মূর্তির অবয়বটা পৃথিবীতে এনেছি কেন, যাতে করে আমরা আমাদের প্রভুকে সামনে দেখে দিলে ঠান্ডা আর শান্তি পাবো। যারা দুর্বল প্রাণের ইমান যাদের আছে তারা ওই মূর্তিটা দেখে শান্তি পাবে। আমি বললাম, বেশ ঠিক আছে, এবার আমার সঙ্গে আসেন। ওর সঙ্গে যুক্তি করতে করতে একটা জায়গায় আমি বললাম, এখলাস, এখলাস এমন একটা জিনিস, অনুভূতি এমন একটা জিনিস, মাবুদের ব্যাপারে প্রেম থাকলে। আমি ওনাকে বললাম, বলেন, প্রেমিকাকে চোখে দেখে শান্তি বেশি পাওয়া যায় না, চোখ বন্ধ করে পাওয়া যায়। আপনারা বলেন, যার উপরে মহব্বত আছে তাকে চোখ বন্ধ করে বেশি শান্তি পাওয়া যায়।